আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমার বোনের বাসায়, সকালে ঘুম থেকে উঠেই তো ভাবছি সকাল থেকেই ব্লগটা শুরু করি। তো সকালে আমরা নাস্তা করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম আমার বোনের লাউ বাগানে। তো হচ্ছে এখানে লাউ গাছ রোপণ করেছে আর মাশাল্লাহ অনেক লাউ ধরেছে, আর আমি কষ্ট করে উঠেছি, ওটা শেয়ার করলাম না। উপরে উঠে দেখি মাশাল্লাহ অনেক লাউ ধরেছে, দেখতে অনেক সুন্দরই লাগছিল। তো আসলে ছাদটা ওরা ইউজ করে না, শুধুমাত্র লাউয়ের জন্য উঠে আর কি, এখানে উঠতে পারে না ছাদে। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ লাউগুলো অনেক সুন্দর। তো প্রথমে আমি কষ্ট করে উঠে গিয়েছিলাম, তারপর আমার বিচ্ছুটা কোনো মতেই নিচে থাকছে না, ও উঠবে, ওকেও আমার কষ্ট করে এখানে উঠাতে হয়েছে। তো ছাদের উপর পরিবেশটা বেশ সুন্দর, সবুজ, সব নিম গাছ এখানে, আর এখানে এগুলো হচ্ছে ভিল্লা বলে এখানে এগুলাকে। তো আলাদা আলাদা সবার একটা একটা ভিল্লা আছে এখানে, সবাই মানে এরকম খোলামেলা জায়গা। তো আমার লাইফে হচ্ছে আমি প্রথম লাউ কাটলাম, আর লাউ কাটার সাথে উপরে যে মাচাটা ছিল ওটা একটু নড়ে গিয়েছিল, যার কারণে একটু আমরা ভয় পেয়েছিলাম আমি। তো এই যে দেখতে পাচ্ছেন লাউটা কাটা শেষ, আমার লাইফে প্রথম আমি লাউ কাটলাম। তারপরে আমি আবার জিজ্ঞেস করতেছিলাম আরও কাটবে কিনা, তারপর ওই পাশে গিয়ে আর দুটো কাটবো আর কি। তো আপুরা ভাইয়ারা, ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর ছোট্ট করে একটা সুন্দর করে কমেন্ট লিখলেই হবে। তো রিসেন্টলি ভিডিওর একদম রিচ ডাউন হয়ে যাচ্ছে, জানি না কেন ইউটিউব আমাদের সাথে এমন করছে, আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আর কি। তো সবার হচ্ছে কি না জানি না, আর এটা কেন হচ্ছে সেটাও জানি না, বুঝতে পারছি না কিছু। তো যাই হোক, ধৈর্য ধরে করতে হবে। তো সবারকে অবস্থা জানাবেন একটু, আর নতুন যারা বন্ধু হচ্ছেন তারা কমিউনিটি বক্সে লেটার লিখে যাবেন। তো এই তো আমার লাউ পাড়া শেষ, মাশাল্লাহ আমার অনেক হ্যাপি লাগছিল লাউগুলা দেখে। আসলে বিদেশের মাটিতে হচ্ছে এগুলা দেখলে, দেশের জিনিসগুলা দেখলে, আর নিজের হাতে লাগানো গাছের এসব দেখলে খুশিই লাগে, ভালোই লাগে। তো ওরা এখানে এগুলো করতে পারে, ওদের স্পেস আছে। আর দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো মাশাল্লাহ অনেক ছড়িয়ে আছে। এখানে আরও বিভিন্ন রকমের গাছ রোপণ করেছে, আগে আরও করতো, এখন ছোট বেবি থাকাতেই করতে পারে না। এখানে হাঁসও দেখতে পাচ্ছেন, আর অন্য পাশে মুরগিও আছে। তো এই যে লাউ পাড়া শেষ, আমি নিচে নেমে গিয়েছি, আর এই যে দেখুন লাউগুলা নিয়ে আমি চলে যাচ্ছিলাম। আর এখান থেকে হচ্ছে লাউ হচ্ছে পাশের প্রতিবেশীকে দিবে দুটো, আর একটা ঘরে রান্না করবে। এখানে শিম গাছ, টমেটো গাছ, সজনা, এদিকে আবারও লাউ গাছ আছে, এদিকে ফুলের বাগান আছে, শাক গাছও আছে, এখানে অনেক কিছু আছে। এই তো এই লাউগুলা হচ্ছে পাশে দুটো প্রতিবেশী থাকে, ইন্ডিয়ান আর পাকিস্তানি, ওদেরকে দেওয়া হবে। তো ওরাও সুন্দর করে সামনে বাগান করে, সবজি বাগান। এই যে ইন্ডিয়ান মহিলা, এটা এটা ভালো, এটাও খুশি হয়েছে লাউটা পেয়ে। তো এটা হচ্ছে আরবিদের ঘর, এরা সুন্দর করে সাজিয়ে রেখেছে, সুন্দর করে ফুলের বাগান করে রেখেছে, আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম আর কি, আমারও ভালো লাগছিল। তো এখানে আমরা বসে কিছুক্ষণ গল্প গুজব করলাম এদের সাথে, তারপর ঘরে চলে আসলাম। আর ঘরের বাইরে আমি একটু বললাম, তো বাইরে হচ্ছে ওরা খেলছে, আর আমি বলছি আমাদেরকে একটু দেখাও, ভিডিও করো। আমার বোন জিয়াটা ভিডিও করে দিয়েছিল সোহা,
আর এখানে সারা আমার ছেলে তারপর বেবিকে বসিয়ে দিয়েছে। তো এগুলো হচ্ছে সন্ধ্যের সময় আমরা বসেছিলাম আর টিভি দেখতেছিলাম, এদিকে বাবল ফুলিয়ে দিয়েছিল। তো এখানে বিকেলের নাস্তায় হচ্ছে সালাদ করেছে, এখানে ফ্রুটস দিয়েছে, এগুলো হচ্ছে দই, আর হচ্ছে ফুচকা বানিয়েছিল ঘরের মধ্যে, ফুচকা, এই যে ফুচকা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এগুলো হচ্ছে করে পাপড়ি চাটের মতো করে খাবো পরিবেশন করে। তো এখানে এক একজনের চাহিদা এক এক রকম, কেউ দই খাবে না, কেউ চনা খাবে না, কেউ সালাদ খাবে না, এই অবস্থা। আমার ছেলে তো দই খাবে না, ওকে দই চারা দিতে হবে, আর এগুলো বানিয়ে নিচ্ছে আর কি, যে যার মতো করে পছন্দের মতো খাবে। তো এখানে আমার বোন সাজিয়ে দিচ্ছিল সবার জন্য, কিন্তু সবার পছন্দ এক না, এক একজনের এক এক পছন্দ। তো যাই হোক, এখানে আমার বোন তো সাজিয়ে দিচ্ছিল আর আমি ভিডিও শ্যুট করতেছিলাম, এগুলো আমরাই খাবো। যারা দই খাবে না এরা তো দই দিয়ে খাবেই না। এখানে আমি হচ্ছে দই ছাড়া আমার ছেলের জন্য স্পেশাল করে আবার বানিয়ে দিচ্ছি, তো এগুলাই ওকে দিব। আরও হচ্ছে চনা খাবে না, শুধু দই খাবে, এক একজন এক এক রকমের খাবে। তো যাই হোক, আমরা খেয়ে নিই, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, আমরা দই ছাড়াও খেতে পারি, দইওয়ালাও খেতে পারি, এই আর কি। আমাদের সাথে বেবিও আছে, জয়েন করেছিল, ও তো খেতে পারবে না, ও আমাদের তামাশা দেখছিল আর কি। তো আমি প্রথমে মজা পরে আমি বেবি সোনাটার সাথে একটু মজা করছিলাম, ও ভয় পাচ্ছিল, পরে দিয়ে আমি অবশ্য ওর ভয়টা ভাঙিয়ে দিয়েছিলাম, ও প্রথম যখন মজাটা দেখেছে একটু ভয় পেয়েছিল। Bye-bye.